स्कूल कॉलेजों में जा रहे हैं हमारे बच्चों की और उनके माता पिता की चिंता भी कम करेगा साथियों आज कुछ निर्णय लिए गए हैं आज अटल जी का जन्मदिन भी है क्रिसमस का त्योहार भी है तो मुझे लगा कि इस निर्णय को आप सबके साथ साझा करना चाहिए साथियों पंद्रह साल से अठारह साल की आयु के बीच के जो बच्चे हैं अब उनके लिए देश में वैक्सीनेशन प्रारंभ होगा 2022 में तीन जनवरी को सोमवार के दिन से इसकी शुरुआत की जाएगी ये फैसला পনেরো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের কিন্তু ভ্যাকসিন দেওয়া হবে দু হাজার বাইশ সালের তেসরা জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে তোমরা নিশ্চয়ই শুনলে যে প্রধানমন্ত্রী কিন্তু এই ঘোষণাটাই করলো এবং এর দ্বারা তিনি একটা কথা বললেন যে আমাদের সমস্ত ভারতবর্ষের যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন এবং তাদের যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তি এবং নিশ্চিন্তে থাকতে পারবে যদি ছাত্রছাত্রীদের ঠিকঠাক করে ভ্যাকসিনেশন করা হয় আর ভ্যাকসিন যদি হয় এই বয়সের ছেলেমেয়েদের তাহলে স্কুলে যেতে কোনো বাধা কিন্তু থাকবে না তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সকলের যে আমাদের ফাইনাল পরীক্ষা কি আদৌ হবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝতে পারলাম দেখো যদি সমস্ত ছেলেমেয়েদের সোমবার থেকে অর্থাৎ তেসরা জানুয়ারি থেকে যদি ভ্যাকসিনেশন শুরু হয়ে যায় পনেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত তাহলে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু এই ডিসিশনটাই নেবে যে করোনা পরিস্থিতি খুব বেশি ভয়ানক কিন্তু হচ্ছে না সেকেন্ড ওয়েভের মতন অর্থাৎ তৃতীয় ঢেউ আসার আগে যদি এই বয়সের ছেলে মেয়েদের ভ্যাকসিনেশন হয়ে যায় তাহলে কিন্তু কার্যত কার্যত নাইনটি আমরা শিওর হতে পারছি যে ফাইনাল পরীক্ষা কিন্তু হচ্ছে সেই জন্যে অনেক ছেলে মেয়ে তোমরা কিন্তু নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ এটা কিন্তু সকলেই আমরা বুঝতে পারছি তোমরা ভাবছো যে টেস্ট পরীক্ষা দিয়ে ফেলেছি আর কোনো চিন্তার প্রয়োজন নেই আমাদের ফাইনাল পরীক্ষা হয়তো হবে না টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখে আমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট তৈরি হবে সেই সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্য বলছি যারা টেস্ট পরীক্ষা দিয়ে হাফ ছেড়ে বেঁচেছো ভাবছো এবং চুপচাপ করে বইপত্র এসব বন্ধ করে দিয়ে পড়াশোনা বন্ধ করে দিয়েছ তাদের উদ্দেশ্যে আমি বারবার করে বলছি তোমরা নিজের ভবিষ্যতের ক্ষতি না করে পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও হাতে মাত্র তিন থেকে চার মাস সময় এই সময়টা যারা কাজে লাগাবে তারা কিন্তু ভবিষ্যতে সফল হবে আমরা কি করি যখনই পরীক্ষার ডেট যখনই পরীক্ষা হবে পরীক্ষার কিছুদিন আগে আমরা ভুড়োতরা করি এবং আমরা বলি যে আর আমার হাতে সময় নেই আমি কিছুই পড়িনি এটা না করে দেখো খুব ভালো রেজাল্ট করার জন্য না সারা বছর পড়াশোনা করার দরকার নেই তুমি মাত্র এই তিন মাস একটু ভালো করে পড়াশোনা করো তোমার রেজাল্ট ভালো হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর একটা রুটিন তৈরি করে নাও তোমার ব্যাড হ্যাবিটগুলো একটু দূরে ফেলো সেই জন্যে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি অনেক ছেলে মেয়ের সংস্পর্শে আমরা থাকি তারা কিন্তু পড়াশোনার প্রতি একদম আবার বিমুখ হয়ে গেছে টেস্ট পরীক্ষার পরেই তোমাদের এই যে পড়াশোনার গতিটা অর্থাৎ টেস্ট পরীক্ষা দেওয়ার সময় যে পড়াশোনার একটা গতি তৈরি করেছিল সেই গতিটা কিন্তু অক্ষুণ্ণ রাখতে হবে বজায় রাখতে হবে তোমাদের কন্টিনিউস কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে সেটাই কিন্তু তোমাদের সঠিক সিদ্ধান্ত হবে অনেক ছেলে মেয়ে দেখতে পাচ্ছি যারা কিন্তু ঠিকঠাক করে পড়াশোনা করছে তারাই কিন্তু বুদ্ধিমানের মতন কাজ করছে তো বন্ধুরা অবশ্য অবশ্যই তোমরা ঠিকঠাক করে পড়াশোনা করো কারণ এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার থেকে কিন্তু আমরা কিছুটা পার্সেন্ট শিওর হতে পারলাম আর কোনো ভয় থাকছে না ফাইনাল পরীক্ষা তোমাদের মোটামুটি কার্যত হচ্ছে কিন্তু